নমস্কার। সর্বপ্রথম জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবোল। আজ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারুণী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ তথা সমগ্র বিশ্বের সাধু গোসাই পাগল দলপতি মতুয়া ভক্তবৃন্দ নির্বিশেষে সকলকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের সকলের প্রাণপুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের পাদপদ্মে অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আজ থেকে গোটা বিশ্বের মতুয়ারা মাতোয়ারা হয়ে দলে দলে ঠাকুরনগরের এই পুণ্যভূমিতে উপস্থিত হয়। আমাদের দেশের আমি বিশ্বাস করি একতার শিকড় মতুয়া মহাসংঘের মধ্যেই নিহিত আছে। আজকের এই মেলায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যে কোনো সম্প্রদায়ের মানুষ এই ভক্তিরসের প্লাবনে ভেসে যান, জাতি দলমত নির্বিশেষে। হরিচাঁদ ঠাকুরের মাহাত্ম্যে আমরা সকলে ঋদ্ধ হই, তার জ্ঞানের আলোর দ্যুতিতে আমরা সকলে আলোকিত হই। তার লড়াই, তার সংগ্রাম, তার আদর্শে আমরা সর্বদা প্রতি পদে আজও অনুপ্রাণিত হই। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সকলের শিক্ষার জন্য যে চিন্তাভাবনা পোষণ করতেন তা আজও আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক এবং শিরোধার্য। তার সন্তান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং তার বাণী প্রয়োজন হলে করবে ভিক্ষা, কিন্তু ছেলে মেয়েকে দিয়ে যাবে শিক্ষা। শিক্ষার প্রয়োজনকে যিনি এত গভীরভাবে জীবন দিয়ে বুঝেছিলেন তার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার, তাই সকলের শিক্ষার জন্য আজ বিভিন্ন প্রকল্প এনেছে। সবুজ সাথী থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই প্রকল্পগুলি আজকে বাংলার প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রতি পদে সাহায্য করেছে। রাজ্যের প্রত্যেকটি মানুষ, প্রতিটি কোণার প্রতিটি অংশের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা গ্রহণের চাহিদাকে বাড়িয়েছে। রাজ্যের শিক্ষার্থীরা দেশ তথা সমগ্র বিশ্বে বাংলার নামকে উজ্জ্বল করেছে। নারীদের ক্ষমতায়ন নিয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে দৃষ্টিভঙ্গি তা আজকের দিনেও দৃষ্টান্ত স্থাপন করেছে বলে আমি মনে করি। তার আদর্শকে পাথেয় করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বিশ্বজয়ী বিশ্ববন্দিত প্রকল্প কন্যাশ্রী আজ রাজ্যের প্রতিটি কন্যার কাছে গর্বের বিষয়। রূপশ্রী হোক বা লক্ষ্মীর ভাণ্ডার, এই কালজয়ী প্রকল্প যার ফলে আজ গোটা বাংলার মা বোনেরা আনন্দিত, গর্বিত, সুরক্ষিত এবং সর্বোপরি আপ্লুত। আমাদের সরকার সর্বদা মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য নিবেদিত প্রাণ। মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য আমাদের সরকার উন্নয়ন পর্ষদ গঠন করেছে, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই উন্নয়ন পর্ষদে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমাদের সরকার রাজ্য সরকারিভাবে ছুটি ঘোষণা করেছে, যা অন্য কেউ করেনি। পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জীবনী বাণী নতুনভাবে সংযোজিত করা হয়েছে, যাতে আগামী প্রজন্ম জানতে পারে। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, বাঁচি কিংবা মরি তাতে ক্ষতি নেই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। তাই আমাদের মামাটি মানুষের সরকার 11 জানুয়ারি 2019 ঠাকুরনগরে গুরুচাঁদ হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন। আমাদের সকলের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটি শুরু করেছিলেন। আজ 2023 এই বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। মতুয়া মহাসংঘের বড়মা সম্মানীয় বীণাপাণি দেবীর, প্রয়াত সম্মানীয় বীণাপাণি দেবীর সাথে আমাদের জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রীর যে আত্মিক সম্পর্ক ছিল সেটা সর্বজন বিদিত। তাকে আমাদের সরকারের তরফ থেকে বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছে। আজকের এই পুণ্যদিনে আসুন আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের একতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আমাদের কোনো রকমভাবে যেন সাম্প্রদায়িক শক্তি, বিবেককামী স্বৈরাচারী শক্তির কাছে আত্মসমর্পণ না বশ্যতা স্বীকার না করে। আমাদের সকলকে দেশ জুড়ে চলা এই বিদ্বেষ বিষবায়ু থেকে মুক্তি পেতে লড়াই করতে হবে ঐক্যবদ্ধ হয়ে। আপনাদের এই লড়াইয়ে আমি এবং আমাদের গোটা দল তৃণমূল কংগ্রেসের পরিবার সর্বদা প্রতি পদে আপনাদের পাশে রয়েছে, আপনাদের সাথে রয়েছে। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, দল নেই যার, বল নেই তার। তাই আমরা সকলে এক এবং অভিন্ন, এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের শক্তি। আসুন সকলে মিলে একটি নির্মল সমাজ আমরা সকলে মিলে গড়ে তুলি, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
সকলে একসঙ্গে আনন্দে বাঁচব, সুখে থাকব, যেখানে শান্তি বিরাজ করবে। হরি ধ্যান হরি জ্ঞান হরি নাম সার, প্রেমেতে মাতোয়ারা মতুয়া নাম যার। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবোল।